পূজোর আগে চোরাই মোটরবাইক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হয়েছে 18টি চোরাই মোটরবাইক, গ্রেপ্তার হয়েছে 11 জন। শুক্রবার ইংরেজবাজার থানায় সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ অমিত কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস। অতিরিক্ত পুলিশ সুপার শাহ অমিত কুমার জানান, ইংরেজবাজার থানা স্পেশাল ব্যাগ কিছুদিন ধরে আমরা করছিলাম, মাঝখানে একটা ইনফরমেশন আসলো যে একটা গ্যাং অপারেট করছে, যেটা যার মোডাস অপারেন্ডি হলো একটা মাস্টার কি দিয়ে ওরা বিভিন্ন রকমের বাইক, যে কোনো বাইক হোক, ওরা টাউন এরিয়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে ওরা চুরি করছে, চুরি করে নিয়ে গিয়ে তারপরে ওরা বিভিন্ন রকমের ক্রাইমে ওটা ইউজ করছে, যেরকম স্ন্যাচিং হোক বা ড্রাগ ডেলিভারি হোক, এইসব জিনিস করছে। আমরা একটা স্পেশাল টিম গঠিত করলাম, ওই টিমটা দুটো মাস্টার মাইন্ড আগে প্রথমে অ্যারেস্ট করলো, ওখান থেকে টোটাল আমরা 11 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। ম্যাক্সিমাম যে ক্রিমিনাল বিলং করছে ওরা সবাই প্রায় কালিয়াচক থেকেই বিলং করে। টোটাল আমরা 18 বাইক আজ পর্যন্ত রিকভার করতে পেরেছি, এটাই আমাদের এটা আজকে ভালো উপলব্ধি হয়েছে। ম্যাক্সিমাম যেটা আমরা দেখতে পেরেছি ওটা আমরা টাউন এরিয়াতে পেয়েছি, ওটা টাউন এরিয়া থেকেই এরা আসছে মাস্টার কি নিয়ে, আর ওখান থেকে ভিড় এলাকা আছে কেউ বুঝতে পারছে না, ওখান থেকে নিয়ে এরা চলে যাচ্ছে। মাস্টার আমরা ওটা ইনভেস্টিগেট করছি, মনে হচ্ছে ওটা কালিয়াচকেই ওরা প্রিপেয়ার করছে কিটা, ওখান থেকে এরা করে এখানে নিয়ে চলে আসছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।